একসঙ্গে বলে ফেলতেছি আমি, মাদ্রাসা বোর্ডের আইনও আজকে সংশোধন হবে। এরকম ঢাকা বোর্ডের কি আইন আছে কিনা আমার জানা নাই। ঢাকা বোর্ডের আইন যদি আলাদা থাকে তাহলে সেটাও সংশোধন করতে হবে। তো ল অফ দ্য এডুকেশন ল কনস্টিটিউশনে মাননীয় স্পিকার 17 ধারায় আছে, কনস্টিটিউশনের 17 ধারায় যে সবাইকে আপনি একটা স্তর পর্যন্ত সবাইকে, 17 ধারায় এই আছে যে আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক বালিকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষাদানের জন্যে। তো এই সাধারণ স্তরটা কি এডুকেশন অফ লতে বলে 8 বছর আর 4 বছর, মানে 12 বছর। এই 12 বছর হইল আপনার এডুকেশন অফ ল, আপনাকে রাষ্ট্র এটার দায়িত্ব নিয়েছে। এখন আপনি পরীক্ষা ছাড়া যে উঠাই দিবেন সেটাতে এই সংবিধানের 17 ধারা সাংঘর্ষিক হবে কি না আপনার কাছে আমি সাবমিশন করলাম। কারণ ওইখানে কিন্তু ওই কোনো পরীক্ষার কথা বলা আছে, যে পদ্ধতির কথা বলা আছে, কিন্তু পদ্ধতি এখন যে আজকে ব্যপ্ত হচ্ছে সেইটা এটার সঙ্গে সাংঘর্ষিক কিনা সেটাও আপনার কাছে আজকে আমি তুলে ধরলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমরা যখন এই আপনি যে যথার্থভাবে বলেছেন যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা জানি যে আমাদের HSC-র ফলাফলের জন্যে শিক্ষার্থী অভিভাবক সবাই অপেক্ষা করছেন এবং আমাদের ফলাফল সব প্রস্তুত আছে। কিন্তু আমাদের যেহেতু আইনে পরীক্ষা গ্রহণপূর্বক ফলাফল দেবার বিষয়টি ছিল এবং এইবার যেহেতু বৈশ্বিক সংকটের কারণে সেই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, আমরা বিকল্প একটি পদ্ধতিতে আগের দুটি পাবলিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এই ফলাফল দিতে যাচ্ছি। সেই কারণে আমাদেরকে বর্তমান আইনটি সংশোধন করবার প্রয়োজন দেখা দেয়। সে কারণে আমরা এটি জি এবং ক্লাসের পারফরমেন্স সেগুলো আছে, তবে এটিতে শুধু দুটি পাবলিক পরীক্ষার বিষয়ে নেওয়া হয়েছে। এখন মাননীয় সংসদ সদস্য যে কথাটি বলেছেন, অবশ্যই আমাকেও যখন ক্যাবিনেট মিটিং থেকে বেরিয়েছিলাম সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করেছিলেন এবং বলেছিলেন যে এটি কবে পাস হবে, আমি খুব সুস্পষ্টভাবেই সেখানে বলেছি যে আমরা বিলটি আশা করছি যেহেতু 18 তারিখে সংসদ শুরু হবে তারপরে দ্রুততার সঙ্গে আমরা এটি উত্থাপনের চেষ্টা করব এবং যেদিন সংসদ পাস করবে, যদি সংসদ পাস করে তারপরে আমরা দ্রুততার সঙ্গে ফলাফলটি দেব। কাজেই এটি সংসদের, অবশ্যই এটি সংসদের এখতিয়ার, সংসদ কবে পাস করবে তার উপরে নিশ্চয়ই আমাদের কথা বলবার কোনো এখতিয়ার নেই। কাজেই উনি যে কথাটি বলেছেন যথার্থ বলেছেন, তবে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক সময় অনেক রকম রিপোর্ট হয়, সেটা কিভাবে কি হয়েছে সেটি সম্পর্কে হয়তো আমার আমি বলতে পারবো না, কিন্তু আমি এটি নিশ্চয়ই মাননীয় সংসদ সদস্যের সঙ্গে একমত যে সংসদের এখতিয়ারের ওপরে আমাদের কারো হাত দেবার কোনো সুযোগ নেই। আর এটি অত্যন্ত জরুরি সেই কারণে, আর উনি বোর্ডের কথা বলেছেন, আমাদের বোর্ডের সমস্ত পরীক্ষা এই আইনটির অধীনেই হয় আর আমরা বোর্ডেরও একটি আইন বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে।